আসসালামু আলাইকুম বহুল আলোচিত একটি বিষয় যেটা তিন সপ্তাহ ধরে কোনো আওয়াজ ছিল না তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে বা তার পরিবারের সম্পত্তি নিয়ে কালের কণ্ঠ তারপরে বাংলাদেশ প্রতিদিন মূলত বসুন্ধরা গ্রুপের সবগুলো পত্রিকা চ্যানেল একেবারে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হয়েছিল যদিও সেই গ্রুপ থেকে প্রকাশিত হওয়ার কারণে কিছুটা ধাক্কা ছিল তারপরে এত বেশি তথ্য ভিত্তিক ছিল যে সেগুলোকে অস্বীকার করা হয়নি তখন বেনুজি সাহেব হিন্দি ভাষায় একটি বক্তব্য রেখেছিলেন তাৎক্ষণিকভাবে যে মানে মানে কেউ কেউ অনেক উত্তেজিত কিন্তু একটু ধৈর্য ধারার জন্য বলছে যে আরও অনেক কিছু বাকি আছে এরকম একটি ভাষা তো তিন সপ্তাহ প্রায় তিন সপ্তাহ পর তিনি মুখ খুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতেই সাড়ে নটার দিকে তিনি পোস্ট করেছেন যে তিনি আজকে সাড়ে এগারোটার সময় বক্তব্য রাখবেন এবং বক্তব্য রেখেছেন খুবই গোছানো বক্তব্য এডিটেড বক্তব্য এরকম খুব নিখুঁত বোঝা যাচ্ছে যে বেশ প্রস্তুতি নিয়েছেন এবং এই কাজে আমার ধারণা যে হয়তো কোনো কোনো সম্পাদক বা এই মিডিয়ার সাথে যারা যুক্ত তারা পাশে এসে দাঁড়িয়েছে তো স্বাভাবিক উনিও তো কোনো ক্ষমতা ধর না যদি বসুন্ধরার মানে আশি ভাগ ক্ষমতা থাকে তো বিশ ভাগ হলেও তো এখন আইজিপি সাহেবের আছে তিনি সেটা কাজে লাগিয়েছেন আর আমাদের তো মোটামুটি সংবাদ মাধ্যমের কিছু লোক তো আছে এগুলো নিয়ে ঝাঁপায় পড়ার জন্য আর কি মাঝখান থেকে কিছু ফায়দা তোলার জন্য আর কি যাই হোক এটা আরেক বক্তব্য এখন যে বক্তব্যটা তার পুরো বক্তব্যটা শুনেছি কিন্তু আমি যখন প্রথম যেটি প্রকাশ করেছিল বসুন্ধরা গ্রুপের দৈনিকগুলো এবং আরও কেউ কেউ দেশ রূপান্তর সহ আরও কয়েকটি গণমাধ্যম তখনই আমি বলেছিলাম যে এইগুলো আসলে স্বাধীনভাবে যাচাই করা কোনো সাংবাদিকের পক্ষে সম্ভব না এগুলি পারে হচ্ছে সরকারি সংস্থা যাদের কাজ তারাই একেবারে মানে টু দ্য পয়েন্ট অনিয়ম হয়েছে কি হয়নি সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হতে পারে এটা বসুন্ধরা গ্রুপ কি তো যত কঠিন তথ্য প্রমাণই সামনে আনুক না কেন সেটা তো একটা বেসরকারি সংস্থা এটা তো একেবারে সরকারি মানে নিবন্ধিত বা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না তো বিতর্ক থাকবে যেহেতু তার প্রতিপক্ষ বেনজির ওই যে ব্রন্ধন গ্রুপের আন্ডারফিক সাথে যেহেতু বেনোজির সাহেবের সম্পর্ক ব্যবসায়িক কোনো সংঘাত থাকতে পারে এখন তারা মিলেমিশে গেছে বসুন্ধরার ক্ষোভ হচ্ছে বেনোজির সাহেব কেন ওই গ্রুপে গেলেন এরকম শোনা কথা আর কি যাই হোক আমরা মূল বিষয়টা হলো যে এই বিষয়ে আবার বেনজির সাহেবও একটা বক্তব্য দিলেন তিনি একেবারে টু দ্য পয়েন্ট খুব চমৎকারভাবে প্রতিটা পয়েন্টে পয়েন্টে তিনি বলেন যে না এটার সাথে না তবে একটা কথা তিনি স্বীকার করেছেন যে তার পরিবারের ব্যবসা করার সাংবিধানিক অধিকার আছে এটা আমরা আরও বড় পরিসরে শুনেছি আরও বড় রাজনৈতিক অঙ্গন থেকে যাক সেটা আর আমি এই বিতর্কে আনলাম না সবারই অধিকার আছে আর কি তো স্ত্রী তার পরিবার পরিজনদের অবশ্যই অধিকার আছে কিন্তু ওই যে প্রশ্ন থাকে যখনই নাকি ক্ষমতাধর কোনো ব্যক্তির পরিবার ব্যবসার সাথে যুক্ত থাকে এবং তাদের ব্যাপক সাফল্য থাকে তখন অনেক প্রশ্ন এর সাথে জড়িয়ে থাকে যে এটা কি ক্ষমতার কোনো প্রভাব কিনা ক্ষমতার কোনো কালো টাকা এর মধ্যে আছে কিনা সেই প্রশ্নগুলো আছে সেই আবার বেনুজি সাহেবও যেই উত্তরগুলো দিয়েছেন সেটাকেও আমি যথাযথভাবে মনে করবো যে না ঠিক আছে প্রতিটা পয়েন্টের উত্তর দিয়েছে সুতরাং এটি সঠিক এটা কিন্তু আসলে বিষয়টা তেমনটা না দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের সরকার বা সরকারি সংস্থাগুলো নিষ্ক্রিয় থাকে এর আগেও আপনার দেখেন ওই যে সাইফুজ্জামান চৌধুরী যাবেন যখন হলফনামায় তিনি তার ব্যক্তিগত ইয়ে দিলেন না সম্পত্তি উল্লেখ করলেন না তিনি বললেন যে আমার আমি তো দেশে থাকা সম্পদের উল্লেখ করব। ওখানে তো কোনো ঘর নেই যে বিদেশে থাকা সম্পদের কথা উল্লেখ করব। আরে ভাই তো দেশে বিদেশে মঙ্গল গ্রহে চাঁদে সবই তো ওখানে কি আলাদা আলাদা করে ঘর থাকবে নাকি যখন বলা হচ্ছে যে আমার ব্যক্তিগত সম্পত্তি তখন আনার যদি সম্পত্তি মঙ্গল গ্রহে থাকে সেটাও আমি বলবো যে আমার মঙ্গল গ্রহে এইটা আছে চাঁদে এইটা আছে লন্ডনে এইটা আছে সব বলবো উনি কিন্তু তার মতন করে একটা ব্যাখ্যা দিলেন কিন্তু মাঝখানে কিন্তু সরকারি সংস্থার কোনো বক্তব্য নেই এস আলম গ্রুপের যখন কি রিপোর্ট আসলো ডেলি স্টারে সব স্তরে যে এক বিলিয়ন ডলার পাচার কোনো বক্তব্য নেই সরকারের কোনো বক্তব্য নেই বরং আমরা দেখলাম কি উচ্চ আদালত এইটার অনুসন্ধান তদন্ত থামাই দিল আবার আটই জানুয়ারির পর এটা উন্মুক্ত করে দিল তখন বলল যে এটা করতে পারে এই যে করতে পারে কিন্তু করলো না তার মানে বড়ো বড় জায়গাগুলো থেকে কোনো রেসপন্স আমরা পাই না একইভাবে বলা যায় আজিজ খান যে সিঙ্গাপুরের নাগরিক ব্যবসা হচ্ছে বাংলাদেশের তিনি ওখানের কি পঞ্চাশ জনের একজন হ্যাঁ শীর্ষ ধনীদের তালিকায় আছেন এই যে ভেতরে ইয়ে আছে তাহলে মানুষের যে পারসেপশানগুলো যে বড় বড় ক্ষমতাধর লোকরা রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করে তারা দেশে বিদেশের সম্পদ গড়ে এই তথ্যগুলো যখন কি কিছু কিছু আসে তখন সাথে সাথেই সরকার সরকারি সংস্থাগুলো যে ঝাঁপায় পড়া সেগুলোকে ফোকাস করা সেগুলি তো কখনো করে না যার জন্য কিন্তু আজকে বেনজির সাহেবের এই যে নানা বক্তব্য দিলেন আমি এটা নিয়ে হয়তো আরও এর বিপরীত বক্তব্য কী আসে বসুন্ধরা গ্রুপের তখন হয়তো তারা প্রকাশ করলে আমি সেটা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো কিন্তু আপাতত যেটা বলা হচ্ছে যে এই যে বেনজিরের সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের সাবানা ইকো রিজোর্ট নামে একটা অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র তারপরে স্ত্রী দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকা অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাঁচটি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকা তারপরে প্রতিবেদন আরও দাবি করা হয় বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আছে ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি আছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারা হোটেল লাস্ট মেরিডিয়ানে দুই লাখ শেয়ার আছে পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জমি তারপরে বনের জমি দখল করেও তো সম্পত্তি দখল করার অভিযোগ আছে সেই নিয়ে আবার খুব বিক্ষোভও হয়েছে এলাকা এলাকার মধ্যে সেই রিপোর্টটাও প্রকাশ হয়েছে তো অনেকগুলো বিষয় কিন্তু থেকে গেল বেন সাহেব এই বক্তব্য দেওয়ার পর যে সব কিছু সমাধান হয়ে গেল এইটা তৃপ্তি ঠেকুর তোলার ব্যাপার না এবং এটা কোনো পারিবারিক বা মানে ব্যক্তিত্বে ব্যক্তিত্বে দ্বন্দ্বের ব্যাপার না এখানে যেহেতু একটা করাপশনের একটা বিষয় সামনে আসছে তাহলে এই করাপশনটা কি রাষ্ট্রের সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে হলো নাকি কি হলো এবং তিনি সর্বোচ্চ করদাতা হয়ে গেলেন কিভাবে হলেন এগুলি পুরো বিষয়টা একটা যথাযথ তদন্ত কর্তৃপক্ষ ছাড়া একবার বেনজির সাহেব বলবেন আরেকবার বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো বলবে এইগুলোর মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হবে এবং মূল জায়গাগুলো কিন্তু আড়াল হয়ে যাবে এবং এটা সরকার নিশ্চুপ হয়ে থাকার বিষয় না এখানে সরকার অনেক বিষয় অনেক হইচই করে এই যে ইয়ে ইনু সাহেবের ব্যাপার হ্যাঁ তিনি লোপাট করেলেন কি গ্রামীণ কর্মচারীদের তাদের তো জরিমানা করা হলো সেই জরিমানার টাকা শোধ করলে তো সেখানেও আবার এই টাকা কোথাওতে আসলো উকিলরা কতবার গেল সেখানেও দুর্নীতির মধ্যে আবার দুর্নীতি খুঁজতেছে তো এই ব্যাপারে তো একেবারে অনুসন্ধানের শেষ নেই তো এরকম অন্যগুলির ব্যাপারে কেন নিশ্চুপ থাকে তারা সরকার সমর্থক এবং ক্ষমতাধর এই জন্য কিনা এই প্রশ্নগুলোর আসলে সমাধান হওয়া দরকার দর্শক ভালো থাকবেন Allah bas